नमस्कार, योर टाइम डील में आपका स्वागत है। रंगा बोग नाम का एक नया शो जी बंगला में आ रहा है 19 दिसंबर से, जी हाँ, रात 8:30 बजे। तो चलिए हम आपको एक्सक्लूसिव इंटरव्यू जो इस शो के एक्टर, एक्ट्रेस और डायरेक्टर और प्रोड्यूसर ने क्या कहा शेयर करते हैं। আমি যদি গৌরব হিসেবে বলি কোথাও গিয়ে, আমরা তো হিউম্যান বিংস, দৈনন্দিন জীবনে আমরা এভরিডে কিছু না কিছু ভুলে যাই, আর এই একটা কানেকশন তো রয়েছে, এটা মজার ছলে বলেছি। আর যদি চরিত্র হিসেবে ভাবি যে কুশের একটা সমস্যা আছে, মানে কুশ সত্যি সবটা মেমোরি ভুলে যায়, সে একটু অসহায়, খুব সাধারণ একটি ছেলে, মানে তাকে যে কোনো মুহূর্তে বোকা বানানো যায়, এরকম একটি চরিত্র, এই একটা ডিফারেন্স ডিফারেন্ট রয়েছে। আমি আমার শ্রুতির নিজের নামও পাখি, ডাকনাম পাখি, তো নিজের নামে অভিনয় করছি এই প্রথমবার, সেটা একটা খুব আনন্দের বিষয়। এবং পাখির মানে এক কথায় যেটা বলবো যে পাখি হচ্ছে শ্রুতির ভিতরকার একটা সত্তা, শ্রুতির বাইরেটা পাখি নয়, শ্রুতির ভিতরটা চায় পাখির মতো উঠতে, পাখির মতো একটা বাচ্চা নিষ্পাপ মন, এটা কিন্তু প্রত্যেকটি ছেলেমেয়ের মধ্যে ভিতরে একটা করে পাখি আছে, এটা হচ্ছে সত্যি কথা। মানে শুধু শ্রুতির ভিতরে পাখি নয়, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে পাখি আছে। পাখি এখানে একটা প্রতীক যে খুব সরল, নিষ্পাপ, যে ডানা মেলে উঠতে চায়, কোনো প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারবে না, সে শুধু একটা সৎ পথে এগোতে চায়, একটু সবার ভালোবাসা পেতে চায়, একটু যত্ন পেতে চায়। তো এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা করে পাখি আছে, এটা আমি বলতে পারি। এক বছরও বেশি সময় পর তোমরা আবার একসঙ্গে কাজ করছো, চেঞ্জেস কতটা এসেছে? খুব একটা কিছু পাল্টাইনি, শুধু একটু অভিমান রয়েছে যে আমি একটু কমিউনিকেশনস একটু গ্যাপ হয়ে গেছে, ভেরি সরি। এই কথা খুব একটা জন্মদিনের দিন ওকে ডিফারেন্টলি আমি উইশ করি, সেটাই তো করিস, ওটা আবার এবার রাঙ্গাবাবু করে ওর আমি আমার বন্ধুত্বটা আরও টিকিয়ে রেখে ওর সমস্ত অভিমান কাটিয়ে নেবো, আর সেটা বাকিটা পর্দায় ডিফারেন্টলি দেখাও যাবে। কিন্তু আমাদের কাজে কিন্তু কেউ অভিমানটা দেখতে পাবে, আমাদের ওই ভিতরকার কিন্তু সবাই দেখতে পাবে, এবং আমরা এতটাই মন দিয়ে কাজটা করছি, দর্শকরাও যদি মন দিয়ে দেখে তাহলে আমরা অনেক দূর এগোতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আর এই যে মানে এটার পিছনে যে গল্পটা রয়েছে, যে সামাজিক বার্তাটা রয়েছে, সেটা দর্শকদেরকে কতটা হিট করবে বলে তোমাদের মনে হয়? মানে এটা এখন হয়ে আছে, এই ব্যাপারগুলো এখনো ঘটে, তো এটা দর্শকদেরকে কতটা হিট করবে? আমার তো ডেফিনেটলি মনে বাধ্য, তার কারণ হচ্ছে যে সত্যি তো মানে রূপে নয়, মানে গুণটাই মেনে এমন ভালো মন থাকাটা বেশি প্রয়োজন, কোথাও গিয়ে অনেক মানুষ সেটা রিলেট করতে পারে না। আমি যেমন খুব রিলেট করেছি, আমি মানুষকে খুব ভালো করে বুঝি, সেটি পুরুষ হোক মহিলা, তো এটা সবাই আশা করি রিলেট করে না। গল্পটা সেরকম মানে প্রচণ্ড ড্রামাটিক একটা স্টোরি, প্রত্যেকটা মুহূর্তে ড্রামা রয়েছে, বাকিটা তো অডিয়েন্স দেখা যাক। বার্তা তো দেওয়া হচ্ছে, যাদের বার্তাটা নেওয়ার তারা নেবে, যাদের নেওয়ার হবে না তারা নেবে না, আমরা নিচ্ছি আমাদের নিজেদের মানে মানসিক একটা শান্তির জন্য, যাদের ওটা নিয়ে কিছু শিখতে ইচ্ছা করবে তারা শিখবে, যারা শিখতে ইচ্ছা করবে না শিখবে না, খুব সিম্পল একটা ব্যাপার। থ্যাংক ইউ। আমার অভিজ্ঞতা খুবই খুবই অনেকগুলো, আমি যেটা বলে থাকি, একটা ডিশ যখন রেডি হয় তখন অনেকগুলো সাকসেসফুল ইনগ্রেডিয়েন্টসও থাকে, সেই ইনগ্রেডিয়েন্টের মধ্যে আমাদের ডিরেক্টর স্বর্ণেন্দু, এখন প্রডিউসার, যেটা জি বাংলা থেকেই আমরা ওকে অ্যাপ্রোচ করেছিলাম যে তুমি ফ্রম আ ডিরেক্টর ইউ কাম অ্যাজ এ প্রডিউসার। আমাদের যে জুটি, শ্রুতি এবং গৌরবের জুটি, অলরেডি একটা হিট জুটি তৃণয়নীতে তারা করেছিল, তাদেরকে নিয়ে আসা, এবং এমন একটা সাবজেক্টকে আমরা তুলেছি যেটা আমার মনে হয় যে শুধু বাংলায় নয়, ভারতবর্ষের একটা ট্রুথ এটা, যে যখনই কোনো সম্বন্ধ দেখা হয়, আপনি যে কোনো নিউজ পেপার খুলে দেখুন বা যে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট দেখুন, সবসময় কিন্তু মেয়েদের গায়ের রং নিয়ে একটা চর্চা হয়। তো সেটাই আমি বলছিলাম যে আজকে আমরা ডিজিটালি অনেক এগিয়ে গেছি, সায়েন্টিফিক অনেক এভলিউশন হয়েছে, কিন্তু কোথাও একটা পিছিয়েও আছে। তো এখন একটা হাই টাইম আমাদের একটা মনে হয় ভাবা উচিত যে মনের মিলটা তো সবচেয়ে বেশি দরকার একটা সম্পর্কের জন্য, রূপের মিল তো হয়তো সাময়িকভাবে খুব ভালো লাগে হয়তো নিশ্চয়ই, কিন্তু সেটা তো আর একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তো এই আমার মনে হয় এই সাবজেক্টটা খুবই রেলিভেন্ট সাবজেক্ট এবং লোকজনের পছন্দ হবে বলে মনে হয়। রাঙাবৌ নামটা কেন দেওয়া এটা? রাঙাবৌ কারণ ওর নাম অ্যাকচুয়ালি পাখি, এবং আমাদের যেহেতু এই শীল বাড়িতে এই রাঙা এই যে আলতা সিঁদুরের ব্যবসা, তো ওটার সঙ্গে একটা
নামটা ব্র্যান্ডটা নামটা ইউজ করা উচিত নয়, রাঙা আলতা সিঁদুর, তো ও কী করে এই যে পাখি থেকে রাঙা বউ হয়ে উঠবে, এবং রাঙার সঙ্গে তো আমরা গায়ের রঙের অনেকটা ইকুয়েট করি, তো সেটা কিন্তু মনের মানুষ, মনটা যে তার রাঙা, মনটা যে তার উজ্জ্বল, এবং সে কী করে রাঙা বউ হয়ে উঠবে পাখি থেকে, সেটাই এই জার্নিটা। আমাদের অনেক ট্যাবু দেখি, চেষ্টা করা হয় সেই প্রত্যেকটা ট্যাবু ভাঙার, কিন্তু কোথাও না কোথাও আমরা দেখি সেই শিকলটা আবার আমাদের পায়ে পড়িয়ে দেওয়া হয়। রাঙা বউ কতটা সেই শিকলটাকে ভাঙতে সক্ষম হবে? চেষ্টা তো করতেই পারি আমরা, তো চেষ্টা করছি যাতে রাঙা বউ সেই শিকলটা ভাঙতে পারে এবং মানুষের মনে নতুন চিন্তাভাবনার প্রসার হয় নতুন বছর আসার সাথে সাথে, যে না এভাবেও ভাবা যায়, এভাবেও ভাবতে পারি আমরা। তো চেষ্টা ছাড়া বিশেষ কিছু আমাদের করার নেই, কারণ দর্শক টিভি দেখেন, যারা এই ধরনের কথা বলেন, যারা এই ধরনের ধ্যানধারণা নিয়ে আছেন, সমস্ত মানুষই টিভির সঙ্গে কানেক্টেড বা মোবাইলের সাথে কানেক্টেড, জি বাংলা, জি ফাইভ সবাই দেখেন। তো আশা করব সেই দর্শকরা যারা হয়তো নিজের মনে এরকম একটা ভাবনা রেখে দিয়েছেন রাঙা বউ দেখার পর, হয়তো তাদের মাথা থেকে সেই ভাবনাটা বেরোবে এবং তারা ভাববেন যে না হয়তো আমরাই ভুল ভাবতাম। যদি তারা একজনও ভাবেন তাহলে আমাদের শোয়ের জন্য সেটা যথেষ্ট সাকসেসফুল একটা অ্যাচিভমেন্ট বলতে পারবো। প্রেসমিটে কিছুক্ষণ আগে আপনি গ্রামের কথা বলছিলেন, রাঙা বউয়ের পাখি যে গ্রাম থেকে উঠে এসেছে, এরকম তো আরও অনেক জায়গা রয়েছে, কি মনে হয় এই যে মফস্বলে বা গ্রামে রাঙা বউ বা পাখি কতটা পৌঁছে সেই সকল মেয়েদেরকে তুলে আনতে পারবে সেই জায়গা থেকে? ওই যে প্রথমে যেটা বললাম ওটাই, যে আমরা চেষ্টা করছি যাতে দর্শকরা বোঝেন যে আমরা কী বলতে চাইছি, এবং ওরম একটা গ্রাম মানে এটা মফস্বলও না, মানে এটা মুর্শিদাবাদের মাধুনিয়া বলে একটি গ্রামের গল্প, এবং অরিজিনালি এক্সিস্ট করে এই গ্রামটা, এবং আমরা শুটিংও করেছি এই গ্রামে গিয়ে মুর্শিদাবাদে, অনেক দিন ছিলাম আমরা ওখানে, এবং সেখানকার লোকজনদের সঙ্গে থেকেছি, তাদের সঙ্গে চিনেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি, দেখেছি যে তারা কতটা পিছিয়ে আমাদের থেকে এই যুগে দাঁড়িয়েও, মানে না দেখলে বা না ফেস করলে বোঝা যায় না যে তারা কোথায় দাঁড়িয়ে আছে। তো সেই সব দেখা, সেই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের গল্পেও অ্যাড অন করতে করতে গেছি, যাতে তারাও কানেক্ট করতে পারেন এবং তারাও দেখেন, এবং তাদের সাথে সাথে এরকম পিছিয়ে পড়া গ্রাম বা যে সমস্ত গ্রামের মেয়েরা অনেক কিছু ইচ্ছা নিয়ে বড় হচ্ছে, কিন্তু সেই ইচ্ছাগুলো আস্তে আস্তে নিচে তলিয়ে যাচ্ছে, তারা কিছুই করে উঠতে পারছেন না। তো কোথাও গিয়ে হয়তো তারা নতুন করে ভাববেন যে না ও আচ্ছা এটা দিতে এটা করা যেতে পারতো, কেন করিনি, এই ভাবনাটা যদি তাদের মনে আসে তারা যদি এগিয়ে আসেন, এটাই আমাদের সাকসেস। দেখুন রাঙা বউ নামটা তো খুব ক্যাচি, এই জন্য আপনি এই কোয়েশ্চেনটা করছেন, আর এটার মধ্যে একটা গল্পের সঙ্গে একটা লিঙ্ক আছে। ওকে, আমাদের যে ক্যারেক্টার ফিমেল, যে আমাদের লিড, যে হিরোইন আমাদের এই সিরিয়ালের, সে কনে সাজাতে ভালোবাসে। ওকে, হয়তো আর এটার মধ্যে না আমরা একটা সোশ্যাল মেসেজও দেওয়ার চেষ্টা করছি, এই সোশ্যাল মেসেজটা হচ্ছে যে আপনার বাইরের আউট অফ বিউটির থেকে আপনার ইনার বিউটি ইজ মোর ইম্পর্ট্যান্ট। ওকে, যেখানে দেখানো হচ্ছে যে ডাজেন্ট ম্যাটার কি আপনার স্কিন টোন কি, আপনার উচ্চতা কি, আপনি কেমন দেখতে, যদি আপনার মন যদি ভালো হয়, আপনার যদি সোলটা ভালো হয়, আর আপনার মধ্যে যদি কিছু বিশেষ যদি গুণ থাকে, এইটাই একটা মানুষকে কমপ্লিট করার জন্য যথেষ্ট। সো আমাদের যে ক্যারেক্টার শ্রুতি, যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা এমনি একটা ক্যারেক্টার, একটা সাধারণ বাড়ি, একটা গ্রামের একটা মেয়ে, সেখানটায় ও একটা ওর মা নেই, একটা সৎ মায়ের, বাবা একটা বিয়ে করেছে, সৎ মাই ওকে মানুষ করেছে, কিন্তু সৎ মা যেমন করে হোক ওকে পছন্দ করে না। সো একটা একটা লাভলেস লাইফ ও লিড করছে, কিন্তু তার মধ্যেও এই চ্যালেঞ্জের মধ্যেও ওর মধ্যে একটা খুব ভালো একটা কোয়ালিটি আছে, তার মধ্যেও হাসি খুশি থাকে, তার মধ্যেও বউদেরকে বা কনেদেরকে সাজাতে ভালোবাসে, আর এই মধ্যে ও শুধু সাজায় না, তার মধ্যে আমাদের যে একটা বাংলার একটা রূপসঙ্গীত আছে যেটার মধ্যে কনে সাজানোর সময় যেটা গান হয় ওটাকেও কিন্তু আমরা এই সিরিয়ালের মাধ্যমে ফোরফ্রন্ট নিয়ে আসি। এর মধ্যে দেখানো হচ্ছে ক্যারেক্টারটা শুধু সাজায় না, ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে সাজাচ্ছে, তার সঙ্গে গান বাজনাও করছে, করে একটা সাজাচ্ছে। তো এর বিয়ে হয় এমনই একটা ছেলের সঙ্গে, সে একটা ফ্যামিলিতে বিলং করে, সে একটা একটা নর্থ ক্যালকাটার একটা বনেদি বাড়িতে বিলং করে, তাদের একটা জয়েন্ট ফ্যামিলি কালচার ওরা থাকে, তাদের একটা একটা পৈতৃক একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে আলতা সিঁদুরের ব্যবসা। আর যে বাড়িতে ছেলে তার অবভিয়াসলি বাবা নেই, বাবা মারা গেছে, তো বাড়ির যে বাকি মেম্বার্সরা ওকে সামহাও একটু নেগলেক্ট করে রাখে, কিন্তু ও নিজে প্রাণপণ চেষ্টা করে যে ওদেরকে যত সম্ভব ভালোবাসাটা দেওয়ার জন্য, কিন্তু ওই রেসিপ্রোকেনটাও পায় না। আর এই ছেলেটা একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কন্ডিশনটা হচ্ছে ওর একটা শর্ট টার্ম মেমোরি লস,
এর আপনার প্রমোতিয়ে দেখলেন যে বিয়ের পরে ভুলে যাচ্ছে যে ওকে বিয়ে করেছে শ্রুতিকে। তো কী হয় যখন এরা দুজন একসঙ্গে যখন বিয়ে করে ওই পরিবারের মধ্যে আসে আর কীভাবে এক দুজনের সাপোর্ট সিস্টেম হয়ে ওঠে, সেটাই হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস অফ আমাদের স্টোরি। এর মধ্যে অনেক ক্রিস্টান্স আছে, সেটা খুব একটা এখন বলতে চাইছি না, তাহলে গল্প দেখার মজাটাই চলে যাবে। কিন্তু আশা করছি যে ত্রিনয়নীতে জুটিটাকে যেমনভাবে দর্শকেরা পছন্দ করেছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন, আমাদের আশা করছি যে এই সিরিয়ালটাও দর্শকের পছন্দ হবে আর এই জুটিটাকে আবার করে একটা সুপার হিট জুটি বানাবে। তাহলে এরপরে আপনারা কী ভেবেছেন, এরপরে এর সাথে সাথে অন্য একটা প্রোডাকশন শুরু করবেন কি অনেকটা পরে শুরু করবেন? দেখুন, আমরা তো লাস্ট এক মাসে এটা নিয়ে 4টে লঞ্চ হলো, দিস ইজ দ্য 4th লঞ্চ, সেই জন্য আরও কিছু পাইপলাইনে আছে। আচ্ছা, তো অবভিয়াসলি মানে আজকাল এমন হয়ে গেছে যে টেলিভিশন মিডিয়ামটা আমরা দেখছি T20 ম্যাচের মতন হয়ে গেছে এখন, আর ওটা টেস্ট ম্যাচ নেই যে একটা সিরিয়াল 2 বছর 2.5 বছর 3 বছর ধরে আগে চলতে যাবো। আমি যেমন রানী রাজকুমারী 4 বছর চলেছে, কৃষ্ণকলি অলমোস্ট 3 বছর 3.5 বছর ধরে চলেছে, রাশি চলেছিল 4 বছরের উপরে। তো এখন কী হচ্ছে যে এখন দর্শকেরা প্রত্যেক মুহূর্তে একটা নতুনত্ব কিছু দেখতে চাইছে। তো একটা গল্প বলার যে প্যাটার্নটা, যে গল্প বলার যে পিরিয়ডটা বা টেনিওরটা, ওটা এখন 2 বছর 2.5 বছর থেকে স্ট্রিং হয়ে 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। তো এই জন্যে যে সিরিয়ালগুলো একটু পুরনো হয়ে গেছে, মনে হচ্ছে যে গল্প যতক্ষণ বলার ছিল ওই গল্পটা বলে ফেলেছি, ওটা রিপ্লেসমেন্টের জন্য আমরা গল্পগুলো নিয়ে আসছি নতুন। একটা লাস্ট কোয়েশ্চেন, অনেক যুবা আছে আমরা তো ওরা যেমনি এখানে কাজ করতে চাইছে কোনো রকমভাবে এখানে পৌঁছাতে পারছে না, দেখুন আপনি এখন যে আপনার প্রোডাকশন আগে করেছে ওনাকেই নিয়ে কাজ করছেন, নতুন কাউকে নিয়ে কাজ করছেন না? এখন একেবারে নতুনকে নিয়ে কাজ করেছে, আপনার প্রত্যেক সিরিয়ালে দেখুন কিছু কিছু নতুন ফেস আমরা তো লঞ্চ করছি, রাইট? ইভেন শুধু নতুন বলে না, ইভেন অ্যাক্টর বলে না, আমরা ডিরেক্টরসদেরকেও নতুন চান্স দিচ্ছি। আপনারা হয়তো পর্দার সামনে যারা পেছনে যারা কাজ করে, এমনি অনেক নতুন ধর ট্যালেন্ট টেকনিশিয়ানসরা আছে বিভিন্ন যারা অ্যাসপেক্টস ফিল্ম মেকিংয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি। ইনফ্যাক্ট আমরা একটা ইনিশিয়েটিভ করেছি, ভালো করেছেন কোয়েশ্চেনটা করে, একটা ইনিশিয়েটিভ করেছিলাম 5 বছর আগে ইয়েস বাংলা, হ্যাঁ, যেটা উদ্দেশ্য ছিল যে যেহেতু আমাদের এখন ইন্ডাস্ট্রিতে কাজ বেড়েছে, আগে ধরুন আজ থেকে 20 বছর আগে হয়তো সব চ্যানেল মিলিয়ে একটা উইকলি 15-20 ঘন্টা করে একটা কন্টেন্ট দিত, আজকে ডেটে জি বাংলা নিজে দাঁড়িয়ে একটা উইকে 50 ঘন্টার কন্টেন্ট দিচ্ছে, প্লাস এত সিনেমা তৈরি হচ্ছে, এত OTT নতুন নতুন আসছে, আমরা Zee5 নিজেদের OTT কন্টেন্ট নিয়ে আসছি বাংলাতে, বাকি বাংলা OTT প্ল্যাটফর্ম আছে, তো ভলিউম অফ ওয়ার্ক যেমন বেড়েছে সেই হিসাবে কিন্তু আমাদের পুল অফ ট্যালেন্টসগুলো বাড়ছে না, তো এই জন্য একটা শর্ট সাপ্লাই হচ্ছে কোনো না কোনো। তো ওইটাকে অ্যাড্রেস করার জন্য ইয়েস বাংলা আমরা ইনিশিয়েটিভ নিয়ে এসেছিলাম, যেখানটা আমরা বলেছিলাম অ্যাটলিস্ট আমরা স্টার্ট করলাম 2 ফিল্ড দিয়ে, একটা অ্যাক্টিং, একটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। তো আমরা ওখানে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যেখানে আমরা নিজেদের জি বাংলার খরচাতে একটা ওয়ার্কশপ করিয়েছিলাম 7 দিনে, রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ, যেখানে গোটা আউট অফ থাউজেন্ডস অফ রেসপন্সেস উই গট, আমরা মধ্যে প্যানেলের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রির যারা হিউজ পুল অফ ট্যালেন্টস, হ্যাঁ, অরিন্দম গাঙ্গুলির থেকে নিয়ে খেয়াদির থেকে নিয়ে আমাদের লীনা গঙ্গোপাধ্যায়ের থেকে নিয়ে সুশান্ত দাস থেকে নিয়ে সবাই ওই প্যানেলের একটা পার্ট ছিল, যারা এই পুরো স্ক্রিনিংটা করে টপ 50 ওখান থেকে যারা বেরিয়েছে, আর বিভিন্ন আমরা 5 খানা সেন্টারে গেছিলাম, কলকাতা ছাড়াও বাইরের 4টে সেন্টারে গেছিলাম, নিয়ে ওখান থেকে 50 জন অ্যাক্টার্স আর 50 জন স্ক্রিপ্ট রাইটার্সদেরকে আমরা 7 দিন রেখে এখানে রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করিয়েছিলাম। ওরা এখন পরবর্তী ওরা আমাদের কিছু জি বাংলা সিনেমা অরিজিনালসে কাজ পেয়েছে, কিছু আমাদের জি বাংলাতে কাজ পেয়েছে, কিছু কম্পিটিশন চ্যানেল, উদ্দেশ্য ছিল যে ইন্ডাস্ট্রিকে নতুন একটা ট্যালেন্ট দেওয়া। তো এটা আমরা মানে শুধু আপনারা স্ক্রিনে বলে না, মানে আমরা এটা এখন গ্রাউন্ড লেভেলেও এরকম মার্কেটিং লেভেলেও ব্র্যান্ড লেভেলেও আমরা এই ইনিশিয়েটিভগুলো নিয়ে অনেক বছর ধরে আছি। থ্যাংক ইউ স্যার, আপনার নামটা একবার। আমার নাম সম্রাট ঘোষ।